প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিস্তা এন্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। আর আজকের অনুষ্ঠানকে গানে গানে প্রাণবন্ত করার জন্য আমাদের সাথে আছেন তারুণ্যে ভরা দুজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিয়া রয় এবং সাদিয়া লিজা। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কারণ আপনাদের গান শুনতে পারবো পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ। তাই আমি আর কথা বাড়াবো না, প্রথমে সাদিয়া লিজার কাছে যাব। কোন গানটি শুনছি? আমি প্রথমে যে গানটি গাইছি শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়। খুব সুন্দর একটা গান গাইছে, শুনি তাহলে আমরা। সবার একজন মনের মানুষ ওরে প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে যাকে কষ্ট যেন দেই না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যাই না।
অসাধারণ। আমরা রিয়ার কাছে যাব। রিয়ার কোন গানটি শুনছি? এবার আমি করবার চেষ্টা করছি লোকে বলে বলে রে, হাসন রাজার গান। জি শুনি তাহলে আমরা। Thank you.
মিষ্টি করে এবং কি সুন্দর করে গাইলেন। চেষ্টা করেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ওই লিজার কণ্ঠে তো খুব ভালো একটা গান শুনলাম, মানে প্রথমে খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হয়েছে, সেকেন্ডটাও কিন্তু সেই রকম হওয়া চাই। পরের গানটি গাইব শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের মাটির ও পিঞ্জিরায় শোনার ময়নারে। শুনি তাহলে আমরা। ওরে তুমি আমার, আমি তোমার, হে আশা করে তুমি আমার, আমি তোমার, হে আশা করে তোমারে পুষিলাম কত আদ thank you.
আব্দুল করিম বলে মইনা তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা আব্দুল করিম বলে মইনা তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি কে শুনাবে মধুর বলি দরাজ কণ্ঠে গানটি গাইলেন, অনেক ধন্যবাদ রিয়ার। কি তুই আমার করলি পাগল? জি, এটা করবার চেষ্টা করছি। কথাও সুর করেছেন রাজব দেওয়ান। ঠিক আছে, শুনি তাহলে আমরা এটা। জি, আরে ও হয় আমার দরদে, হায় রে পাগল।
আপনাকে কে পাগল বানাবে? আজকে দুজন মিলে দর্শকদের পাগল বানাবেন সুন্দর সুন্দর গান দিয়ে। আমরা কি অনুরোধের গান শুনবো? এখন আমার লিস্টে যে গানটি আছে শ্রদ্ধেয় সৈয়দ দুলালের কিবা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু কি মায়া লাগাই। বাহ, খুব সুন্দর একটা গান, শুনি তাহলে আমরা। আরে কি বা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, আরে কি মায়া লাগাইলা। জাদু মন্ত্র বলে কি বা জাদু মন্ত্র বলে পাগল বানাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা, কি মায়া লাগাইলা রে বন্ধু, কি মায়া লাগাইলা। চন্দ্র খেলে দূরে আসমানে, ফুল নিয়া খেলে ভ্রমর ফুলের বাগানে, তারা নিয়া চন্দ্র খেলে দূরে আসমানে, ফুল নিয়া খেলে ভ্রমর ফুলের বাগানে, বর্ষা খেলে আষাঢ় শ্রাবণ মাসে, রৌদ্র নিয়া সকাল খেলে শিশির হয়ে যায় ঘাসে, বৃষ্টি নিয়া বর্ষা খেলে আষাঢ় শ্রাবণ মাসে, রৌদ্র নিয়া সকাল খেলে শিশির হয়ে যায়। Thank you.
मोर खेले होया युन माता नौका निया माझी खेले बुढ़ा ही रंगे सागर खेले होया युन माताल नौका निया माझी खेले बुढ़ा ही रंगे तुम्हारी निया सोयद दुलाल तुम्हारी निया सोयद दुलाल फिर মাঝে মাঝে এই যে শ্রদ্ধেয় মিউজিশিয়ানরা এমন ঝলক দেখায় যে গান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, গান শেষ হচ্ছে, মানে বাদ্যযন্ত্র বাজানো শেষ হচ্ছে আসলে। অনেক ধন্যবাদ আপনাদের। আর কোন গানটি শুনছি এখন? এবার আমি করবার চেষ্টা করছি সাইজের আমি অপার হয়ে বসে আছি। বাহ, আমরাও সবাই অপার হয়ে বসে আছি গানটা শোনার জন্যে। শুনি তাহলে। Thank you.
গানটাই এমন যে ধ্যানমগ্ন করে ফেলে, একদম অন্য জগতে নিয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা লিজার গানে যাই। লিজার কোন গানটি শুনছি? ওর গান শুনে আসলে পরিবেশ পুরোটা চেঞ্জ হয়ে গেছে। সাইজের গানের পরে আসলে কোনো কিছু বলার ক্ষমতা কারো থাকার উচিত না আসলে, আমাদের নাইও। তারপরে যেহেতু গাইছি, সেক্ষেত্রে আমি একটু ভিন্ন ট্র্যাকে চলে আসি। এবার যে গানটি গাইছি শ্রদ্ধেয় আবুল সরকারের তুমি কত বছর পর আইয়া, আমার একটুখানি দেখা দিয়া গাইছি। ঠিক আছে, আমরা শুনি তাহলে। ও তুমি কত বছর পরে আইয়া, ও আমায় একটুখানি দেখা দিয়া, দুঃখী নীরে কান্দাইয়া। ময়না টিহিয়া
বুকের ভিতরে আমি রাখব তোমায় আদর দিয়া যেমন ওই গানটিতে মানে অন্য জগতে পাঠিয়ে দিয়েছিল, এই গানটার মাধ্যমে আমরা আবার ঠিক জায়গায় চলে এসেছি। আমরা এরপরে চলে যাব রিয়ার কাছে। রিয়ার কোন গানটি শুনছি? এবার আমি শ্রদ্ধেয় হাসান রাজার নেশা লাগলো রে গানটা করব। চমৎকার, ঠিক আছে শুনি তাহলে। ফলতে ফলতে উঠে হাসুন জানের মুখটা দেখে ফলতে ফলতে
চমৎকার, অসাধারণ। এটা হাসন রাজার খুবই জনপ্রিয় একটা গান, আসলে খুবই মিষ্টি একটা গান। ঠিক আছে, আমরা তাহলে লিজার গানে চলে যাই। লিজার কোন গানটি শুনছি? আমরা প্রেম করিলাম দুইজনে আর একলা পুইরা হইলাম ছাই, তোমার মনে নাই রে বন্ধু তোমার মনে নাই। কথা শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান এবং সুর জানে আলম শ্রদ্ধেয়। ঠিক আছে শুনি তাহলে।
লিজা অনেক ধন্যবাদ, অসাধারণ একটা গান শুনলাম আমরা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ লিজা। আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে যাদের ছাড়া আসলে আমাদের গানের অনুষ্ঠানটা একদমই বৃথা, যারা গানকে পূর্ণ করে তোলে তাদেরকে যদি একটু দর্শকের সাথে আপনি পরিচয় করে দিতেন। অবশ্যই, আমি আমার ডান পাশ থেকে আসি। কিবোর্ডে আছেন রাজীব ভাই, গিটারে আছেন সাইদ ভাই, বাঁশিতে হচ্ছে এখানে একমাত্র আমার দেশি মানুষ একটাই, আমি রাজশাহীর মানুষ, উনি আমার দেশি মানুষ মামুন ভাই। এই পাশে আছেন অক্টোপ্যাডে আমাদের রানা ভাই, গিটারে আছেন জনি ভাই, এন্ড বাংলা ঢোলে, মানে একদম ঢোল দিয়ে মাতে রাখছে যিনি, উনি বাংলা ঢোলের মনি নয়ন ভাই, বাংলা ঢোলে একদম পারফেক্ট আর কি, একদম সেটাই। আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ গানটা অবশ্যই রিয়ার কাছে শুনবো। তো রিয়া বেছে নে কোন গানটি আসলে শোনাবেন দর্শকদের, সেই সাথে আমি আসলে তার আগে একটু বিদায় নিয়ে আসছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। রিয়া কোন গানটি শুনছি এবার? আমি করবার চেষ্টা করছি শ্রদ্ধেয় বিজয় সরকারের তুমি জানো না গো প্রিয়, এটা রিকোয়েস্ট করেছিলেন, করবার চেষ্টা করছি। ভরপুর প্রেমের গান, ভরপুর মিষ্টি গানগুলো শুনছি আমরা। আচ্ছা, আমি একটু রিয়া আর লিজার কাছে শুনতে চাই যে আসলে গান নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? সচরাচর প্রত্যেকটা প্রোগ্রামে গেলে একটা কমন প্রশ্ন থাকে যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং সব জায়গায় একই কথা বলে থাকি যে শেখার আসলে শেষ নাই, মাত্র শিখছি, মাত্র গাইছি, শেখার চেষ্টা বৃথা। শেষ পর্যন্ত একটাই চাওয়া যে কিছু গান গেয়ে যেতে চাই, রেখে যেতে চাই। আমি যেমন কিছু সাধক বাউলের গান গাচ্ছি, আমার গান যেন এইভাবে কেউ গাইতে পারে। আপনার কণ্ঠটা সত্যি কিন্তু একটু বাউল, বাউলের একটা বিষয় আছে। আমার আমার কমফোর্ট জোন হচ্ছে ফোক, আমি সচরাচর লোকসঙ্গীতটাই বেশি গাই, যার জন্য আর কি। আর রিয়া? আপু আমার মনের কথা বলে দিয়েছে। আমিও গানকে মানে নিজের থেকেও খুবই ভালোবাসি, গানের সাথে চাই সারা জীবন, যতদিন বাঁচবো গানের সাথে চলতে। তাই হয় আসলে শিল্পীদের, মানে যে যে পেশায় থাকে শিল্পীরা সেটাতেই আসলে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চায়, এটাই খুব স্বাভাবিক। অনেক ধন্যবাদ আপনাদের, সবাই আমার জন্য দোয়া করবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। ওকে, আমরা তাহলে শেষ গানটা শুনছি। জীবনের সাধনা